आज के चैप्टर 15 शुरू कर चैप्टर 15 टा देखो चैप्टर 15 होच्छे जेटा आछे चैप्टर 15 ए सेगुलो तुम्हरा आगे कखनो पढ़ोनी किछु नतून सूत्र एखाने शिखबे। तो प्रथम कथा देखो आमरा आगे दुटो चैप्टारे कि शिखेछि ना त्रिभुज चतुर्भुज आयतक्षेत्र एगुलो क्षेत्रफल शिखेछि। तो एबार एखाने शिखबो सामन्तरिकेर क्षेत्रफल एकदम प्रथम सामन्तरिकेर क्षेत्रफले देखो তাহলে সামন্তরিকের উপপাদ্যতে পড়েছো যে সামন্তরিকের কর্ণ সামন্তরিককে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, তাই তো? তাহলে ত্রিভুজের সূত্র আমরা কি জানি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এটা ভূমি বেস, এটা উচ্চতা হাইট। তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এবার এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বার করতে পারছি, এই বাহুটার এই বাহুটা তো সমান সামন্তরিকের। এবার দেখো এই উচ্চতাটা এখান থেকে এই বিন্দুর যা উচ্চতা হবে এখান থেকে এই বিন্দুরও তাই উচ্চতা হবে, ঠিক আছে? এবার কিন্তু এখান থেকে এই বিন্দুর উচ্চতা আর এই উচ্চতা কিন্তু সমান হবে না, তাই তো? তাহলে এই যে ত্রিভুজটা আমরা পাচ্ছি ত্রিভুজটার ক্ষেত্রফল কি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আবার এই ত্রিভুজটার ক্ষেত্রফলও হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এবার পুরো সামন্তরিকটার ক্ষেত্রফল কি হবে, না এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, ঠিক আছে? তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা প্লাস হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে হাফ হাফটা এক হয়ে গেল, তাহলে কি থাকলো, ভূমি ইনটু উচ্চতা। তাহলে সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইনটু উচ্চতা, ঠিক আছে? এইবার ধরো যদি আমরা রম্বসে আসি, রম্বসের ক্ষেত্রে কি হচ্ছে, রম্বসের বাহুটা হচ্ছে এরকম হয়, প্রত্যেকটা বাহু সমান, ঠিক আছে? এইবার এই রম্বসের একটা বিশেষ গুণ আছে যেটা তোমরা পড়েছো উপপাদ্যতে, এর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই প্রত্যেকটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? তার মানে আমরা যদি এই বাহু এই একটা বাহু জানি একটা কর্ণ জানি আর একটা কর্ণ বার করতে পারবো, ঠিক আছে? এইভাবে আমরা যদি করি তাহলে এখান থেকে আমরা রম্বসের ক্ষেত্রফলের যে সূত্রটা পাই সেটা কি, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। কী করে পাচ্ছি দেখো, আমি যদি কর্ণর ছবিটাকে এইভাবে আঁকি, এভাবেও তো আঁকতে পারি, তাহলে এই একটা কর্ণ এই একটা কর্ণ, তাহলে ধরো আমরা যদি এটা লিখি এ বি সি ডি, তাহলে ধরো ও বিন্দুতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এগুলো আমরা উপপাদ্যে প্রমাণ করেছি। তাহলে এই যে রম্বসটা তো একটা সামন্তরিক, তাহলে এই দুটো ত্রিভুজের যোগফল, ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ বিসিডি এর যোগফল। তাহলে দেখো আমরা এবিডির ক্ষেত্রফল কি পাচ্ছি, হাফ ইনটু বিডি ইনটু এও, তাই তো? ভূমি ইনটু উচ্চতা প্লাস এক্ষেত্রে কি পাচ্ছি, হাফ ইনটু বিডি ইনটু ওসি। তাহলে হাফ ইনটু বিডি যদি কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি, এও প্লাস ওসি, তার মানে হলো হাফ ইনটু বিডি ইনটু এসি, তার মানে হাফ ইনটু বিডি ইনটু এসি, তার মানে কি হলো, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, তাই তো? হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। আশা করি এই দুটো সূত্র বুঝতে পারলে। তো প্রথম যে অঙ্ক কটা আছে এই অঙ্কগুলো রম্বস আর সামন্তরিকের ওপরেই আছে, তা আমি প্রথমে এই দুটো অঙ্কই একটু বলি, একসাথে সব সূত্র বুঝ বললে তোমাদেরই অসুবিধা হবে। দেখো এক নম্বর অঙ্কটা কী দিয়েছে, বলছে রাতুর একটি সামন্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। আচ্ছা, এই একটা সামন্তরিক এঁকেছে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রয়োজনে ছবি কিন্তু আঁকতেই হবে, না হলে কিন্তু ফুল নাম্বার পাবে না। তাহলে ভূমি 5, উচ্চতা 4, তাহলে ক্ষেত্রফল কত, 4 ইনটু 5, এত বর্গ সেমি, তাই তো? সব সেমিতে আছে। আচ্ছা নাম্বার 2 কী দিয়েছে, যে একটি সামন্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। আচ্ছা, সামন্তরিকের ভূমি যদি উচ্চতা যদি আমরা এইচ ধরি তাহলে ভূমি 2H, তাই তো বলেছে? সামন্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ, তাহলে উচ্চতাকে এইচ ধরলে ভূমি 2H। যদি সামন্তরিক আকার ক্ষেত্রফল 98 হয় তাহলে এর ক্ষেত্রফল কত, সামন্তরিকটার ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইনটু উচ্চতা, তার মানে 2H ইনটু H। তাহলে প্রশ্নানুসারে 2H ইনটু H ইকুয়াল টু 98, তার মানে H² ইকুয়াল টু 98/2, তার মানে 49,
তাহলে এইচ ইকুয়াল টু সেভেন। তাহলে এইচ ইকুয়াল টু যদি সেভেন হয় তাহলে এই ক্ষেত্রফল আর দৈর্ঘ্য সামান্তরিকটির দৈর্ঘ্য আর উচ্চতার বার করতে পারবো না, ভূমির দৈর্ঘ্য আর উচ্চতা। ভূমির দৈর্ঘ্য তার মানে 47, এই 14, আর উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার। এবার দেখো 3 নম্বর অঙ্কটা কী দিয়েছে, বলছে আমাদের পাশের বাড়ির পাশে একটি সামন্তরিক আকার জমি আছে যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে। আচ্ছা, সন্নিহিত বাহুদ্বয় কী? এই যদি একটা সামন্তরিক হয়, সামন্তরিকের আমরা কী জানি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। সন্নিহিত বাহু মানে হচ্ছে এই যে যে দুটো বাহু পরস্পর জুড়ে আছে, এই বাহুটা আর এই বাহুটা সন্নিহিত, এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সন্নিহিত, এই বাহুটা আর এই বাহুটা, বা ধরো যদি আমি নাম দিই এ বি সি ডি, তাহলে কোনটা কোনটা সন্নিহিত, যাদের একটা নির্দিষ্ট একটা কমন শীর্ষবিন্দু আছে। তার মানে এ ডি ডি সি সন্নিহিত, ডিসি বিসি সন্নিহিত, বিসি এ বি সন্নিহিত, এ বি এ ডি সন্নিহিত, ঠিক আছে, যাদের একটা কমন শীর্ষবিন্দু আছে। তাহলে বলছে 15 মিটার আর 13 মিটার, যদি একই জমির কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, এই যদি 14 মিটার হয় তাহলে সামন্তরিক আকার জমির ক্ষেত্রফল কত? দেখো এটা তোমরা পারবে না, এটা একটা বিষমবাহু ত্রিভুজ, তো তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা কিন্তু আমি করে দেবো না, তোমরা পারবে। তাহলে এই ক্ষেত্রফলটা যদি বার করতে পারি, তাকে 2 দিয়ে গুণ করলে সামন্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, কারণ সামন্তরিকের কর্ণ সামন্তরিককে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, তাহলে এটা করতে পারছো। 4 নম্বর কী বলছে দেখো, পৃথায় একটি সামন্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে একই এবং কর্ণের দৈর্ঘ্য, সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য কী কী দিয়েছে, 25, 15, আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 20। তাহলে এটার নাম দিই এ বি সি ডি, তাহলে এ বি সি ডি সামন্তরিকের, এসি হচ্ছে কর্ণ। তাহলে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারছি, তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কেন পারবো, কারণ এটা একটা বিষমবাহু ত্রিভুজ, এই সূত্র এটা তোমরা আগে শিখেছো ত্রিভুজে, তাই এই পর্যন্ত পারবে। আচ্ছা, এইবার আমরা যখন ক্ষেত্রফলটা বার করতে পারলাম, এবার আমাদের বলছে 25 সেমি বাহুর উপর সামন্তরিকের উচ্চতা কত। আমরা সামন্তরিকের ক্ষেত্রফল শিখেছি কি, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলে আমরা এবিসিডি সামন্তরিকের ক্ষেত্রফল বার করতে পারবো, তাই তো? তাহলে এবিসিডি সামন্তরিকের ক্ষেত্রফল কি, 2 ইন্টু ত্রিভুজ এবিসি, ঠিক আছে, এবিসিডি সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু ত্রিভুজ এবিসি, ওকে। তাহলে এই সামন্তরিকটার ক্ষেত্রফল জানি, ভূমি জানি, তাহলে উচ্চতা বার করতে পারবো না। এই তার মানে হচ্ছে এই যে আমরা ক্ষেত্রফলটা পেলাম, এই ক্ষেত্রফলটাকে যদি ভূমি ইন্টু উচ্চতার সঙ্গে আমরা তুলনা করি, যেখানে ভূমি বলে দিয়েছে 25, তাহলে এখানে আমরা উচ্চতা বার করতে পারবো না, এই ক্ষেত্রফল ওপরে ক্ষেত্রফল আর বাই 25 করলে আমরা উচ্চতার দৈর্ঘ্য পেয়ে যাবো, বোঝা গেল? অর্থাৎ আমরা আগে ক্ষেত্রফল বার করে নিচ্ছি, পরে এই ক্ষেত্রফলের সূত্রের সঙ্গে তুলনা করে আমরা উচ্চতাটা বার করছি, যেহেতু আমাদের উচ্চতা বার করতে দিচ্ছে। দেখো এখানে একটা বিশেষ যেটা বলার, এখানে 25 সেমি বাহুর উপর বলেছে। খুব সাধারণভাবে এই 25 সেমি বাহুর উপর যখন আমরা উচ্চতা আঁকবো, আমরা ডি বিন্দু থেকে আঁকবো, উচ্চতা কি না এই ভূমির উপর বিপরীত বাহু থেকে অঙ্কিত লম্ব, বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব, ঠিক আছে। তাহলে আমি যদি 15 সেমি বাহুর উপর উচ্চতা আঁকি, সেই দুটোর দৈর্ঘ্য কি সমান হবে? সমান কিন্তু হবে না, এটার উচ্চতাটা অনেক বড়, বুঝতেই পারছি, আর 25 সেমির উপর আঁকা উচ্চতাটা অনেক ছোট, তো এইটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের। আচ্ছা, তারপরে দেখো 5 নম্বরটা, দেখো সেই একই অঙ্ক বলছে সামন্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, আবার দুটো সন্নিহিত বাহু দিয়েছে, একটা ধরো 15, একটা ধরো 12, ঠিক আছে। এবার বলছে ক্ষুদ্রতর বাহুটির দূরত্ব, ক্ষুদ্রতর বাহুটির দূরত্ব অর্থাৎ ক্ষুদ্রতর বাহুটির উচ্চতা উপর উচ্চতা যদি এটা 7.5 হয়, তার মানে এ দেখো একটা সামন্তরিকের যে কোনো বাহুর উপর, যে কোনো বাহুকে ভূমি ধরে তার ওপরের উচ্চতার দৈর্ঘ্য যদি আমরা জানি, তাহলে সামন্তরিকের ক্ষেত্রফল বার করতে পারি। তাহলে এইটা হচ্ছে সামন্তরিকের ক্ষেত্রফল,
এইবার বলছে তাহলে বৃহত্তর বাহুর উপর উচ্চতার দৈর্ঘ্য কত, এই উচ্চতাটা আমাদের বার করতে দিচ্ছে। তাহলে এই উচ্চতাটাকে যদি আমরা এইচ ধরি, তাহলে 15 × h সমান হচ্ছে এইটা, তাই না? এটাই তো সামন্তরিকের ক্ষেত্রফল, আর এটাও সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র, দুটোকে তুলনা করলে আমরা এইচ এর মান পেয়ে যাচ্ছি। আশা করি বুঝতে পারলে। আচ্ছা, তারপরে 7 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কটা দেখো কি দিয়েছে, রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ দিয়েছে। এই অঙ্কটা কিন্তু বেশ বড়, এই অঙ্কটা আমি করে দিচ্ছি। রম্বসের কর্ণদ্বয় দিয়েছে, এই একটা রম্বস, ঠিক আছে, ওর কর্ণদ্বয়ের পরিমাপ 15 মিটার ও 20 মিটার। তাহলে এই একটা ধরলাম 15, এই একটা ধরলাম 20, তাহলে ক্ষেত্রফল কত, 1/2 × 15 + × 20। এটা তোমরা পারলে, তার মানে হচ্ছে 150 বর্গমিটার। এটা খুবই ইজি, কোনো অসুবিধে নেই। এরপর বলছে পরিসীমা। আচ্ছা, পরিসীমা বার করতে গেলে আমাদের কী বার করতে হবে, বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে এই কর্ণটার সামনে রম্বসের একটা নাম দিলাম ABCD, যার ও বিন্দুতে কর্ণকে ছেদ করেছে। তাহলে আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা 90 ডিগ্রি। তার মানে AB বাহুটা কি, অতিভুজ, বা আমি যদি এই কোণটা নেই তখন এটা অতিভুজ, এই কোণটা নিলে এটা অতিভুজ। আচ্ছা, কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই পুরো কর্ণটা যদি 15 হয় তাহলে এর অর্ধেক হচ্ছে 7.5, এই পুরো কর্ণটা যদি 20 হয় এর অর্ধেক হচ্ছে 10। তাহলে AO আর OB জানি, আমরা AB বার করতে পারবো না, কারণ AOB একটা কী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার অতিভুজ, অতিভুজকে AB, ঠিক আছে। তাহলে AB সমান কী হবে, AB² = AO² + OB² তাহলে AB = এগুলো তোমরা আগেও করেছো, √AO² + OB² আচ্ছা, যদি অসুবিধা হয় পয়েন্টে করতে, তাহলে আমরা কী করবো, পয়েন্টটাকে ভাঙিয়ে নেব, 7.5/10 তার স্কোয়ার, দেখো এইভাবে সুবিধা হবে, 10 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এগুলো করবো, করে ক্যালকুলেশন করে মানটা বার করবো। যদি এর মানটা আমরা পেয়ে যাই, এই বাহু দৈর্ঘ্য পেয়ে যাই, তাহলে সামন্তরিক তো একটা রম্বস, রম্বস তো একটা সামন্তরিক, রম্বসকে আমরা একটা সামন্তরিক বলতে পারি তো, কারণ কি, যে সামন্তরিকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা রম্বস বলি, ঠিক আছে। বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, প্রত্যেকটা বাহুই সমান, তাহলে এটাকে, বা আমরা এইভাবেও বলি যে বর্গক্ষেত্র প্রত্যেকটা কোণ সমকোণ নয় তাকে আমরা রম্বস বলি। তাহলে রম্বস যদি একটা বর্গক্ষেত্রর মতো হয়, তার মানে বর্গক্ষেত্র তো সামন্তরিক, তাহলে সেই গুণ আছে। তাহলে এই বাহু যদি জেনে যাই, তাহলে উচ্চতা বার করতে পারবো না, যেহেতু আমরা ক্ষেত্রফল জানি। এই বাহু ইনটু উচ্চতা, এই যে AB × উচ্চতা, সেটা কি সামন্তরিকের, এই রম্বসটার ক্ষেত্রফল সমান 150। তাহলে এখান থেকে আমরা এইচের মান পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, 6 নম্বর পর্যন্ত। পরের দিন আমি 7 থেকে করাবো। এই অঙ্কগুলো প্রত্যেকে নিজেরা করবে, পাশে ছবি এঁকে বুঝে অঙ্কগুলো করবে, নতুন অঙ্ক না হলে কিন্তু বুঝতে পারবে না।